আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ইম্পোর্ট পার্কের টুয়া স্মার্ট প্রফেশনাল যে লকটি আছে সেটাই আনবক্সিং করে দেখাবো এবং কীভাবে ইনস্টল করবেন, অ্যাপসে কানেক্ট করবেন সেই বিষয়গুলো দেখাবো। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আর না বুঝলে টেনে টেনে দেখবেন। বক্সের মধ্যে এই ইউজার ম্যানুয়ালটা পাবেন এবং এই যে ইনস্টলেশনের গাইডলাইনটা পাবেন, প্লাস পাশাপাশি এটাকে কিভাবে দরজায় সেট করবেন, দরজাতে যে লেআউটটা আপনাকে ড্রয়িং করে নিতে হবে সেই লেআউটটা পাবেন। তো আমি লেআউটটা বুঝাচ্ছি। যেমন এখানটায় আপনার যে মর্টাইজটা আছে, অর্থাৎ মেশিনটা যে আছে, মেশিনটা দরজার হোলের ভিতর ঢুকবে, সেই মাপটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এটা সাধারণ যারা মিস্ত্রি আছে তারাই এটাকে করতে পারবে, দরজার লক যারা লাগায় তারাই এটা বুঝবে জিনিসটা। তো লেআউট অনুযায়ী এটা দরজায় সেট করতে হবে। এখানটা একটা হোল করতে হবে স্ক্রুর জন্য, এখানটা একটা স্ক্রুর জন্য হোল করতে হবে, আর এইখানটা একটা হোল করতে হবে আপনার ক্যাবল যাওয়ার জন্য, আর এখানটায় যে মেইন মেশিনটা আছে সেই মেশিনের যে আপনার পয়েন্টটা সেটা আর কি এখানটায় যাবে আর কি। তো এটা আর কি দরজার উপর আপনাকে সেট করতে হবে। করে আপনার এই ড্রয়িং অনুযায়ী আপনি সেটিংটা করলেই আপনি বুঝতে পারবেন যে এটা কোথায় বসবে। এইভাবে আসলে আপনার দরজার সাইডটাকে এটা রেখে আপনার সেন্টারাইজ করতে হবে আর কি। আর আপনার এই কাগজটাতে আপনার বলা আছে যে এটা আসলে টু অ্যাপে কীভাবে কানেক্ট করবেন, সেই জিনিসটা এখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়া আমিও বলে দিব, এটি হচ্ছে আপনার স্ক্রু সেট। এই স্ক্রুগুলো দরজার গুরুত্ব অনুযায়ী প্রয়োজন মতো কাটতে হতে পারে, এই স্ক্রুগুলো আপনার জয়েন করতে হবে। আর এখানটা হচ্ছে মাঝখানে যে আপনার দরজার হ্যান্ডেলের সাথে যে লকটা কাজ করবে সেইটা, এটাও আপনার দরজার গুরুত্ব অনুযায়ী কাটতে হতে পারে। আর এটাকে মূলত মর্টাইজ বলে, এটাই আপনার দরজার ভিতরে ঢুকবে। এই আইটেমটার মধ্যে দিয়ে আসলে ওই যে লোহার দণ্ডটা আছে সেটা এটার মধ্যে দিয়ে ঢুকবে এবং এটা আপনার দরজার হ্যান্ডেলের সাথে সাথে এই লকটা কাজ করবে। এটি মূলত দরজার লকটি, এটা হচ্ছে ভিতরের পার্ট আর এটা হচ্ছে বাইরের পার্ট। এখানটা আসলে আপনাকে ব্যাটারিটা সেট আপ করতে হবে। এই কাভারটা আপনি খুললে এখানটা ব্যাটারিটা লাগাইতে পারবেন, সেটাও আমি দেখাবো। আর মূলত এখানটা একটা পয়েন্ট আছে, এটা যদি খেয়াল করেন এখানটা একটা দেখার বিষয় আছে যে আপনার এখানটায় যদি আপনি এই মার্কটা, এই তীর চিহ্নটা উপরের দিকে রাখেন তাহলে আপনি ভিতর থেকে বাইরে থেকে দুই দিক থেকে লকটাকে, দরজাটাকে ডাবল লক করতে পারবেন। অর্থাৎ আপনার যে এই মেশিনটা আছে মেশিনের দুইটা লকই অ্যাক্টিভ হবে ওই হ্যান্ডেলটা যদি আপনি উপর দিকে রাখেন এইটা। তো এই পয়েন্টটা আপনাদের মাথায় রাখতে হবে। আর মূলত আপনাকে এই ক্যাবলের সাথে এই ক্যাবল জোড়া দিতে হবে, জয়েন্টটা দিলেই এবার সেটিং অনুযায়ী যে মাপ স্ক্রুর লেআউট অনুযায়ী আপনি যদি হোলগুলো করেন তাহলে আপনার এই স্ক্রুর মাপ অনুযায়ী আপনি এটাকে বসাতে পারবেন। তো এই লকটা চালাতে আসলে চারটা ট্রিপল এ সাইজের ব্যাটারি, আমরা যেগুলোকে আসলে রিমোটের ব্যাটারি বলি সেই রিমোটের ব্যাটারি লাগে। তো আমি চারটার রিমোটের ব্যাটারি এখানে ইনস্টল করলাম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানটা একটা বাটন আছে, এই বাটনটা যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন নির্দিষ্ট সময় পর্যন্ত তাহলে পরে এটা রিসেট হবে। অর্থাৎ আপনার কোনো কারণে রিসেট করতে চাইলে আপনি এই বাটনটা দিয়ে আপনি লকটাকে রিসেট করতে পারবেন, ওটাকে বলে রিসেট বাটন। আচ্ছা, এখন আমি ক্যাবলটা সংযোগ দিব এবং অপারেশনটা দেখাবো কিভাবে আপনি লকটাকে সেট করবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, কার্ড দিবেন বা আপনার পাসওয়ার্ড দিবেন। আর একটা জিনিস বলা বাকি আছে, সেটা হচ্ছে এটার সাথে আপনি দুটো কার্ড পাবেন, আর পরবর্তীতে আরও কার্ড চাইলে নিতে পারবেন এক্সট্রাভাবে। তো লকটিতে পাওয়ার দেওয়া হয়েছে আর লকটির উপরে একটা পলিথিনের কাভার দেওয়া আছে, আপনি যখন আসলে ইনস্টলেশন সম্পন্ন করবেন তখন এই পলিথিনটা আপনি তুলে ফেলতে পারবেন, যেটা আসলে আপনার লকটাকে প্রোটেক্ট করতেছে। তো আপনার লক সেটিং করার জন্য আসলে আপনাকে এখানটায় মেনুতে অ্যাক্সেস করতে হবে, এখানটায় সবসময় টাচ করলে ডিসপ্লে আসবে, ডিসপ্লে আসলে আপনাকে স্টার হ্যাশ চাপ দিতে হবে। তো আপনার আমি যখন প্রথমে দিলাম তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলতেছে, তো প্রথমে 1 2 3 4 5 6 তো প্রথমে আপনার যখন 1 2 3 4 5 6 হ্যাশ দিবেন প্রথমবারের জন্য শুধুমাত্র, এটা ডিফল্ট পাসওয়ার্ড। এরপর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে বলবে বা কার্ড দিতে বলবে বা পাসওয়ার্ড দিতে পারবে, সেটাকেই আপনার অ্যাডমিন হিসেবে নিবে। তো আমি প্রথম অ্যাডমিন হিসেবে আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, চারবার দিলাম। এইবার চারবার দিলে 001 হিসেবে আপনার আমার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড হইলো, তার মানে আমি সারা আর কেউ এই মেনুতেও ঢুকতে পারবে না এবং সেটাও করতে পারবে না। আমি চাইলাম যে আরেকজন অ্যাডমিনিস্ট্রেটর হবে, সেটা হচ্ছে আমার কার্ড।
ঠিক আছে। তো সেটার জন্য আমি আবার মেনুতে যাব, তো আর স্টার চাপ দিলে মেনু থেকে ব্যাকে হবে, মানে মেনু থেকে বের হয়ে যাবে। তো আমি আবার টাচ করব, টাচ করলে আমার ডিসপ্লে আসবে স্টার হ্যাশ, মনে রাখতে হবে স্টার হ্যাশ দিলে মেনু। তো মেনুতে ঢুকতে গেলেই বলতেছে অ্যাডমিন হিসেবে দিতে, অ্যাডমিন দিয়ে ভেরিফিকেশন করতে। তো বলতেছে অন অ্যাড ইউজার, তো বলতেছে যে নিউ অ্যাডমিনিস্ট্রেটর, যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করি তাহলে আমি একে দিব। তো আরো অ্যাডমিন অ্যাড করতে বলতেছে, আপনি যতক্ষণ এটা মেনুতে থাকবে তখন ততক্ষণ আপনি এন্ট্রি দিতে পারবেন, আর ব্যাকে যেতে চাইলে স্টার দিবেন। আপনার ওয়াইফাই সেট করতে হলে 6 এ চাপ দিতে হবে, এরপর 6 এ চাপ দিলে বলবে যে অ্যাড করতে, 2 তে চাপ দিতে হবে, 2 তে দিলে এই যে দেখেন 5 ব্লিঙ্ক করতেছে। এখন আপনাকে যেটা করতে হবে, স্মার্ট লাইফ অ্যাপটাকে ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর থেকে। স্মার্ট লাইফ অ্যাপটা ডাউনলোড করার পর ওখানে দেখবেন অ্যাড ডিভাইস, অ্যাড ডিভাইসে গেলে দেখবেন বাম পাশে একটা মেনু আছে, বাম পাশের মেনু লাস্টে চলে যেতে হবে, লাস্টে যেয়ে দেখবেন আদার্স একটা অপশন, আদার্সে ক্লিক করলে আবার অনেকগুলো ডিভাইস শো করবে, সেখান থেকে দেখবেন আদার্স ডিভাইসটা ক্লিক করে আপনি নেক্সট নেক্সট দিয়ে যাবেন, গেলে আপনার এটা অ্যাপসও অ্যাড হয়ে যাবে। আর মনে রাখবেন ওয়াইফাই এর নামের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না, ওয়াইফাই আর পাসওয়ার্ডের নামের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না, আর ওয়াইফাইটা আপনার 2.4 গিগাহার্জের হইতে হবে, তাহলে আপনার এটা অ্যাড করে ফেলতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি ইউজার অ্যাড করতে চান ঠিক একইভাবে একে যেতে হবে, একে অ্যাডমিনিস্ট্রেটর, দুইয়ে সাধারণ ইউজার, ঠিক আছে। তো দুইয়ে দিলে আপনার অ্যাড করতে পারবেন, ওই কার্ডটা যেহেতু অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি এটাই সাধারণ ইউজার হিসেবে আর একটা কার্ড অ্যাড করলাম আর কি। তো আশা করি বুঝতে পারছেন, কোথাও যদি বুঝতে না বাকি থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আর কোনো কারণে যদি আপনি রিসেট করতে চান তাহলে আসলে এখান থেকে আপনার রিসেট বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত রিসেট হয়। তো আমি আসলে এখন আপনাদেরকে ওই রিসেট করাটাও দেখাবো। তো রিসেট করার জন্য আসলে চিকন টাইপের কিছু নিতে হবে যেটাতে আমরা ক্লিক করতে পারি। তো আপনার মোটামুটি 15 সেকেন্ড ধরে রাখতে হবে, তখন দেখবেন যে কিবোর্ডটা এই কিপ্যাডটা ব্লিঙ্ক করতেছে এবং বলবে যে ইনিশিয়ালাইজ সাকসেসফুল, তখন বুঝবেন লকটা আপনার রিসেট হয়ে গেছে। আর রিসেট করলে ঠিক একই, আপনার তখন আর ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না, প্রথমবার আপনার মেনুতে ঢুকতে হবে স্টার হ্যাশ দিয়ে, এবং হচ্ছে যে পাসওয়ার্ড হচ্ছে যে আপনার 1 থেকে 6 দিয়ে, এরপর আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করতে হবে।